আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, আজকের এই ভিডিওটি যারা আমাদের বাংলাদেশের একসময় ক্রিকেটের সবচেয়ে লম্বা রেসে ঘোরাছিলেন, স্লো বাট স্টিডি, কিন্তু দলকে এনে দিয়েছেন বেশ কিছু জয়, দলের জাতীয় বিপর্যয়ের সময়ও যার ক্রিকেট দেখে আমরা অনুপ্রাণিত হয়েছি, যাতে আস্থা রেখেছি, সেই মাহমুদুল্লাহ রিয়াদকে আপনার যেই কী বলা যায় আমাদের এশিয়া কাপের ঠিক আগ মুহূর্তে এসে আমরা দেখলাম যে এই টোটাল দলে জায়গা হয়নি আমাদের মাহমুদুল্লাহ রিয়াদের। এরপর থেকেই আলোচনাটা উঠে এসেছে যে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেবার পেছনে মূল দায়ী ব্যক্তিটাকে। সাম্প্রতিক সময় আপনারা জানেন যে গত দু একদিন আগেই আমাদের বাংলাদেশ ক্রিকেটের জাতীয় ক্রিকেট টিমের অধিনায়ক হিসেবে আবারও মনোনীত হয়েছিল সাকিব আল হাসান। সাকিব আল হাসানের এই অধিনায়কত্ব পাওয়ার পরপরই একটা গুঞ্জন ছিল যে মাহমুদুল্লাহ রিয়াদ সম্ভবত সামনের যে কোনো ফরম্যাটে বাদ যাবে। কেন? কারণ ক্রিকেটের ভেতরে যে আভ্যন্তরীণ দ্বন্দ্ব আছে ক্রিকেটার টু ক্রিকেটার, সেটা অনেকেরই জানা। আপনারা জানেন যে মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের মধ্যে একটা দ্বন্দ্ব আছে, আর সেই দ্বন্দ্ব নিয়েই বাংলাদেশের প্রথম সারির টেলিভিশন গণমাধ্যম আরটিভি তারা একটা নিউজ করেছে, যে নিউজের হেডলাইনে ছিল আমাদের একজন সাবেক জাতীয় ক্রিকেটার, আমরা যদি একটু দেখি ওনার নামটা হচ্ছে আমাদের নান্নুভাই, আমাদের নান্নুভাই মিনহাজুল আবেদিন নান্নুভাই, তিনি যে তথ্য দিয়েছেন যে ক্রিকেট পাড়ায় একটি আলোচিত গুঞ্জন হচ্ছে সাকিব মাহমুদুল্লাহর দ্বন্দ্ব। একই সঙ্গে হেড কোচের সাথেও আপনার রিয়াদ ভাইয়ের সম্পর্কটা খুব বেশি ভালো নাই, চোখের বালি হিসাবে ধরা হয়ে থাকে। সাকিব আল হাসান অধিনায়কে পদ বসার পরই আপনার বিষয়টা নিয়ে প্রথম ধাপে আসলো, আর এবার আমাদের নান্নুভাই বলছেন যে হেড কোচ হাতুরে সিংহে এবং অধিনায়ক সাকিবের সঙ্গে আলোচনা করেই মাহমুদুল্লাহ রিয়াদকে স্কোয়াডে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নানুভাই বলছেন যে মাহমুদুল্লাহ রিয়াদকে নিয়ে আমাদের অনেক লং ডিসকাশন হয়েছে, অনেক আলোচনার পর টিম ম্যানেজমেন্ট আমাদের কাছে একটা পরিকল্পনা দেয়, সামনে কোনো দেশের বিপক্ষে কিভাবে খেলবে সেই চিন্তা করেই রিয়াদকে অফ করে দেওয়া হয়েছে। ম্যানেজমেন্টের পরিকল্পনাতেই আমরা মনে করছি এই কাজটা করেছি, এটা ভালো হবে। সাকিবের সাথে কোচ হাতুরে সিংহের একটা ডিসকাশন হয়েছে কিভাবে তারা দল পরিচালনা করবে, এরপরই ফাইনালি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়ার এই সিদ্ধান্তে ক্রিকেট পাড়াতে আপনার বেশ সমালোচনার ঝড় উঠেছে, আর এই জিনিসটা নিয়ে অলরেডি মুশফিকুর রহিমের স্ত্রী, যিনি মাহমুদুল্লাহ সাহেব রিয়াদ ভাইয়ের যে শালিকা আছেন, তিনিও কিন্তু বলছেন যে একটা পরিকল্পনা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তার দুলাভাই। তো এখানে যাদেরকে রাখা হয়েছে, আপনার যদি একটু আমরা দেখাই, সাকিব আল হাসান ফরম্যাটে আছেন, ফাইন, তিনি ক্যাপ্টেন। লিটন কুমার দাস, আই ডোন্ট নো যে তিনি কি রিয়াদ থেকে এই মুহূর্তে ভালো খেলছেন কিনা। নাজমুল হোসেন শান্ত ভালোই, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিমও জায়গা পেয়েছেন, মেহেদি হাসান মিরাজ পেয়েছেন জায়গা, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোস্তাফিজুর রহমান, তাসকিন ভাই আছেন আমাদের, এবাদত হোসেন আছেন, মোহাম্মদ নাইম শেখ, শেখ মেহেদি হাসান, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন, এই যে খেলোয়াড়গুলো নাম বললাম সবাই আমাদের বাংলাদেশের রত্ন গর্ব। কিন্তু ক্রিকেটের অভিজ্ঞতার আলোর ঝুড়িকে বা এশিয়া কাপের মতন এত গুরুত্বপূর্ণ এই ম্যাচগুলোতে খেলতে গেলে যে অভিজ্ঞতা এবং কি সিচুয়েশনকে মেনটেন করার জন্য যে ধৈর্যের প্রয়োজন হয়, যে বিচক্ষণতার প্রয়োজন হয়, অলরাউন্ডার কোয়ালিটি সম্পন্ন মাহমুদুল্লাহ রিয়াদ। কিন্তু সাকিব ভাই কম তো কামান নাই ভাই, এখন মাহমুদুল্লাহ রিয়াদরে না রাখার পেছনে আপনাদের এই পুরান দ্বন্দ্ব নাকি আসলে নতুন কোনো কিছু? যদিও সাকিব বিষয়টাকে এড়িয়ে যাবেন এটাই স্বাভাবিক, তবে আরটিভিতে এই খবর ছাপার পরে গণমাধ্যমে বা সোশ্যাল মিডিয়া জগতে মাহমুদুল্লাহ রিয়াদের ভক্তরা আপনার ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছেন। তো আমরাও আমাদের জায়গা থেকে বলি যে বাংলাদেশ ক্রিকেট, ফুটবল, আরও কিছু জায়গা আছে আভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে মোটামুটি এগুলো শেষ পর্যায়ে চলে গেছে। আগের মতন ক্রিকেটের প্রতি এখন আর মানুষের আগ্রহ নাই, কেন? কারণ সে আমাদের ক্রিকেটারদের মধ্যে এই দ্বন্দ্ব, বোর্ডের সাথে দ্বন্দ্ব, নানান ঘটনায় ক্রিকেট তার স্বাভাবিক সৌন্দর্য হারিয়েছে। বাট আমরা চাই তামিম ইকবালের মতন আমাদের কি বলা হয় যে এই ইস্যুতেও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ থাকবে, তবে এখানে তামিম ইকবালও নেই, এটা আপনারা জানেন। তো একটু হতাশাজনক খবরই হয়ে গেল, দেখা যাক মাহমুদুল্লাহ ভাই শেষমেশ রিব্যাক করেন কিনা, সময় বলে দেবে। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।